আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রাকৃতিক পদ্ধতিতে আপনারা কীভাবে দেশি মুরগির জন্য খাবার তৈরি করতে পারেন। একটা জিনিস খুবই লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে দেশি মুরগি যদি লালন পালন করতে যান, সেটা কিন্তু দেশির মতো লালন পালন আপনাকে করতে হবে। সেটাকে দেশি যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিতে হবে। আপনি যদি প্রাকৃতিক খাবার না দিয়ে ফিড বা অন্য খাবার দিয়ে যদি দেশি মুরগিগুলো লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু মাংসের জন্য পালন করতে গেলে আপনার পাইকার যারা আছে তারা কিন্তু আপনার কাছ থেকে মুরগিগুলো নিবে না। নিলেও কিন্তু এটা আপনার যে কাঙ্ক্ষিত যে দাম যেটা থাকে সেই দামটা কিন্তু পাইকাররা দিতে চায় না, এবং মুরগি বিক্রি করতে গেলে নানান ধরনের সমস্যা হয়। তো এই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক পদ্ধতিতে কীভাবে আপনারা খুব অল্প সময়ে কম খরচের মধ্যে খাবার তৈরি করতে পারেন। এবং এই খাবার তৈরি করার আইটেমটা আজকে আমাদেরকে দেখাবে রানাভাই। রানাভাই এই দেশি মুরগিগুলোকে উনি ওনার মুরগিগুলোকে এই প্রাকৃতিক খাবারগুলো দিয়ে থাকেন। তো তার কাছ থেকে আজকে আমরা এই খাবার সম্পর্কে বিস্তারিত জানবো এবং দেখবো কীভাবে খাবারগুলো তৈরি করতে হয়। প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশি মুরগি পালনের যে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সেটা হচ্ছে খাবার। তো এই দেশি মুরগির দেশীয়ভাবে পালন করার জন্য যে খাবারগুলো প্রয়োজন সেই খাবারগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে পরিচয় করে দেয় এবং কীভাবে এই খাবারটা তৈরি করতে হয় এবং কীভাবে খাবারটা দিতে হয় সব কিছু আমি আপনাদেরকে আজকে উপস্থাপন করব। যদি এইভাবে আপনি অনুসরণ করতে পারেন, আশা করি এখান থেকে উপকৃত হবেন। তো ভাই বোনেরা, আপনারা দেখেন এখানে আমি কিছু খাবার রেখেছি। খাবারের মধ্যে হচ্ছে এখানে আছে ভাতের মার, তারপরে আছে হচ্ছে অটো রাইস মিলের কুড়া। এখানে শুধু কুড়াই নাই, এখানে একদম মিহি কুড়া এবং অলমোস্ট 25% বা 30% এখানে চালের খুদ দেওয়া আছে। আর এখানে আছে হচ্ছে শাক। আমি আসলে এখন বিভিন্ন ধরনের শাকসবজি দেই বাজারে। এখন কলমি শাক পাওয়া যায়, আপনার পালং শাক পাওয়া যায়, আপনার ডাটা শাক পাওয়া যায়, পুঁই শাক পাওয়া যায়। তো আজকে আমি দিয়েছি হচ্ছে এটাকে দিয়েছে হচ্ছে কলমি শাক। তো আসলে শাকসবজি কি খাইলে মানে এখানে যে ক্যালসিয়াম এবং মিনারেলস অ্যাটসেট্রা এগুলো পূরণ হয় এবং খাবার আমার যে খাবার যে টোটাল পরিমাণটা সে পরিমাণটাও কিন্তু এখান থেকে কমে আসে। তো আরেকটা হচ্ছে এখানে যেটা ধান, গম, ভুট্টা এবং সয়াবিন, এই চারটার সংমিশ্রণে আমি একটা খাবার তৈরি করেছি। এখানে দেওয়া আছে ধান, গম, ভুট্টা এবং সয়াবিন। আপনারা বাজারে এটা পাবেন এবং কিনে এটা রাইস মিল থেকে এটা কুড়া করে নেবেন, এটা একটা দেওয়া আছে। আরেকটা যেটা আছে, যেহেতু আমি এখানে দুই ধরনের খাবার পদ্ধতি আছে, একটা হচ্ছে দেশি মুরগি মাংসের জন্য একটা, আর একটা হচ্ছে আপনার ডিমের জন্য। তো ডিমের জন্য যেহেতু আমার এখানে ডিম সঠিকভাবে সঠিক প্রোডাকশন পাওয়ার জন্য এখানে তো দেশীয় সকল কিছুই আছে, আর বাজারের যেটা পাওয়া যায় লেয়ার লেয়ার অন, সেটা আমি কিছু পরিমাণ মানে অলমোস্ট 25% মানে চার ভাগের এক ভাগ ডিম পাড়ার মুরগিকে আমি এই ফিডটা দিয়ে থাকি। কিন্তু যদি আমি আমার ই মুরগিরও আছে যেটা মাংসের, সেই মাংসের ক্ষেত্রে কিন্তু আমি সেই ক্ষেত্রে এই ফিডটা ইউজ করি না, তখন আমি এই সবগুলো বাদ বাকি এই ফিড বাদে বাদ বাকি যেগুলো আছে সব কিছু ইউজ করি। আর যখন ডিমের মুরগির জন্য ইউজ করি তখন সেই ক্ষেত্রে আমি এই লেয়ার লেয়ার অন 25%। আপনারা মনে রাখবেন যে আপনি টোটাল খাবারের চার ভাগের এক ভাগ লেয়ার লেয়ার অন দিবেন, কারণ তার ভিটামিন মিনারেলস এগুলোর প্রয়োজন হবে। যদি আপনি এটা দিয়ে দেন তাহলে আপনার যে সঠিক প্রোডাকশন সেটা আপনি পাবেন, কিন্তু আপনি পুরোপুরি ফিড খাওয়াবেন না, সেক্ষেত্রে ওটা কিন্তু দেশি মুরগির পালন পদ্ধতি দেশিভাবে থাকলো না। আর এখানে একটা কিছুটা লবণও আপনাকে দিতে হবে খাবারের মধ্যে। এখানে দেখেন ভাই বোনেরা, আমি প্রথমে এটার ভেতরে যে আমার এখানে রাখা আছে ভাতের মার, আমি ভাতের মার দিচ্ছি। ভাতের মার আছে, ভাতের মারের মধ্যে কিছু অল্প কিছু ভাতও আছে, আবার অনেক বেশি ভাত দেওয়া যাবে না। আর তারপরে হচ্ছে লেখা অটো রাইস মিলের কুড়া। এই অটো রাইস মিলের কুড়া দিলাম হচ্ছে অলমোস্ট 35%। আচ্ছা, তারপরে হচ্ছে লেখা শাক। এটা শাক দিলাম। তারপরে হচ্ছে আপনার এই ফিড, যেটা ফিড রেখা আছে এটা ফিডটা দিলাম। আর তারপরে হচ্ছে ধান, গম, ভুট্টা এবং সয়াবিনের যে সংমিশ্রণে যে খাবারটা রাখা আছে সেটা আমি দিয়ে দিলাম। আর এরপরে অবশ্যই লবণ দিবেন, লবণ ছাড়া কিন্তু আসলে খাবারটা বেশি টেস্টি হবে না আর ওরা বেশি খাইতে যাবে না। আপনি পরিমাণ মতো লবণ অবশ্যই দিয়ে দিবেন। তারপরে আপনাকে এটাকে ভালোভাবে মাখাইতে হবে। আপনি একটু লক্ষ্য রাখবেন যে একেবারে যেন পাতলা না হয়ে যায়, আবার যেন অনেক বেশি হার্ড না হয়ে যায়, এই দুইটার মাঝামাঝিভাবে আপনারা এটাকে গুলবেন আর কি। সব কিছু ভালোভাবে গুলবেন, মাখাবেন, কারণ সব কিছু যেন একসাথে
এটার সাথে সংমিশ্রণ হয়, কোনটা যেন আলাদা আলাদা না থাকে। আমার মাখানো অলমোস্ট শেষ, আর একটু মাখাইতে হবে। শেষ, আমার মাখানো শেষ। দেখেন এখন, এটা খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। হ্যাঁ, এখানের ভেতরে যে পানির মতো ওরকমও নাই, আবার একেবারে যে একদম গুঁড়া গুঁড়া সেরকম নাই। ঠিক এইভাবেই আপনারা মাখাবেন ভাই বোনেরা, এইভাবে আপনারা প্রতিদিন খাবারটা তৈরি করবেন। আর একটু খেয়াল রাখবেন যে এই খাবারটা কিন্তু আমি হচ্ছে দুপুরের দিকে দিই, দুপুর বলতে 10:30-11:30 দিকে দিই আর কি। আর সকালবেলা হচ্ছে আমি শুকনো খাবার দিই। শুকনো খাবার বলতে এখানে ধান, গম, ভুট্টা এবং সয়াবিনের মিশ্রণের যে খাবারটা তৈরি করা আছে, ও সকালবেলা আমি শুধু এই খাবারটা দিই। আর 10:30-11:30 সময় আমি হচ্ছে এই খাবারটা দিই। এখানে দেখেন, এই খাবারটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু হচ্ছে দুইটা। এক হচ্ছে এখানে সকল কিছুই দেওয়া আছে, হ্যাঁ, ভিটামিন মিনারেলস এগুলো যে পায়, যেমন শাকের মধ্যে ভিটামিন মিনারেলস আছে, আর আপনার ওইখানে কিছু পরিমাণ ফিড দেওয়া হয়েছে, আর এই যে আপনার ধান, গম, ভুট্টা এগুলো সকল কিছুর মিশ্রণে আমি এই খাবারটা তৈরি করছি। এখানে ভিটামিন মিনারেলস কোনো কিছুর অভাব নাই। আর সেই ক্ষেত্রে বাজারে যে আপনি ফিড পাওয়া যায়, ফিডের যে কস্টিংটা যায়, সেই কস্টিংও কিন্তু এখানে অলমোস্ট 40% আপনার কমে যাবে। হ্যাঁ, তো 40% যদি আপনি কস্টিং কমাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লভ্যাংশ অনেক বেড়ে যাবে। তো আপনারা যদি এইভাবে খাবার তৈরি করে এবং সময় মতো বা এইভাবে অনুসরণ করে যদি আপনারা করতে পারেন, তো আশা করি এখান থেকে অবশ্যই ভালো একটা প্রফিট আপনারা তুলতে পারবেন আশা করি। খাবারটা কিন্তু আজকে আমি তৈরি করেছি দেশি মুরগির ডিম পাড়া মুরগির জন্য। এখানে কিন্তু দুইভাবে আমি খাবার তৈরি করি। যদি ডিম পাড়া মুরগির জন্য তৈরি করি, তাহলে এখানে যত আছে সবগুলোই আমি দেই। আর যদি মাংসের জন্য তৈরি করাই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সবগুলো দেই, শুধুমাত্র বাজারের যে লেয়ার লেয়ার অনটা আছে সেটা আমি বাদ রাখি, আদারওয়াইজ সব কিছু দিয়ে দেই। তখন কিন্তু ওইটা মাংসের জন্য যে করলাম, মানে 100% দেশি মুরগির দেশীয় খাবার দিয়ে আমি তৈরি করতে পারবো আর কি। সেক্ষেত্রে আপনি ফিড দেওয়ার কোনো প্রয়োজন না, বা ফিড দিবেন না, দিলে হচ্ছে কিন্তু দেশি মুরগির দেশি ব্যাপারটা থাকবে না। আর এখানে মুরগি যেহেতু আমি ডিমের জন্য করছি, সেক্ষেত্রে ওইখানে আমি 25% ফিড ইউজ করতেছি। এইভাবে যদি আপনারা মুরগি, ডিমের মুরগির জন্য এবং মাংসের জন্য খাবার তৈরি করেন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে।